হ্যালো, শুভ সকাল প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আশা করি সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। সঠিক সুন্দরভাবে তুমি তোমার দিনের সমস্ত কাজকর্ম গুছিয়ে নাও, তোমার সময়কে ভাগ করে নাও, তাহলে তুমি খুবই খুবই ভালো করতে পারবা। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা হোমওয়ার্ক খাতা তৈরি করো এবং এই হোমওয়ার্ক গুলো আমাদেরকে দেখাও। প্রত্যেক টিচারের কাজগুলো তুমি কাজ করার পরে ছবি তুলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার ক্লাসটা অনেকেই করছো দেখছি এবং কাজ করছো, আবার অনেকে শুধু লাইক দিচ্ছো। শুধু লাইক দিয়ে তো লাভ নাই, কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে সঠিক সুন্দরভাবে। তোমার কাজই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার আজকের ছোট ছোট কাজ তোমার আগামী দিনের বড় বড় সম্পদে পরিণত হবে। আজকের ছোট ছোট সঞ্চয় যেমন আগামী দিনের বড় বড় বিনিয়োগে পরিণত হবে, আজকের ছোট ছোট সঞ্চয়, আজকের ছোট ছোট পড়াশোনা তোমার অনেক বড় বড় ফলাফল দিবে। প্রতিনিয়ত আমরা 1 ঘন্টা করে মিনিমাম এই সাবজেক্টটা পড়বো এবং তুমি শুধু চিন্তা করবা যে অর্থনীতি নিয়ে, বাজার নিয়ে, তাহলে দেখবা যে তোমার খুব ভালো লাগবে এই জিনিসটা পড়তে। আমরা গতদিন চিনতে শিখছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা, এবং উৎপাদন সম্ভাবনা রেখা কিরকম তোমরা বুঝতে পারছো যে উৎপাদন সম্ভাবনা রেখা, এবং উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা আঁকতেও পারবা। অনেকে আঁকছো, অঙ্কন করে আমাকে দেখিয়েছো, খুবই ভালো লাগছে আমার। এবং তোমরা আজকেও আমরা নতুন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে উৎপাদন সম্ভাবনা দেখা দেখালাম, এটা আসলে বোর্ডে যে কোশ্চেন আসবে তার 100% গ্যারান্টি আছে। বোর্ডের প্রশ্ন থাকবে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে, কিভাবে প্রশ্ন থাকবে আমরা আজকে সেটা দেখবো। এবং অর্থ ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো, যে অর্থ ব্যবস্থাটা কি, অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় একটা দেশের অর্থনীতি। দেখো, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ ইকোনমিক্স ফার্স্ট পেপার পড়ছি আমরা। আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদের সাথে আছি ইকোনমিক্সকে সহজভাবে চিন্তা করার জন্য। প্রথম অধ্যায় পড়ছি আমরা মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, ঠিক না? এখানে আসলে প্রথম অবস্থায় কি সমস্যাগুলো নিয়ে চিহ্নিত করা হবে, তারপরে এই সমস্যাগুলোকে একটা একটা করে ধরে তার সমাধান করতে হবে। দেখো, যেমনটা বলছিলাম যে মৌলিক অর্থনীতির সমস্যা কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, আরেকটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা, আর একটা হচ্ছে এই ধনতান্ত্রিক এবং নির্দেশমূলকের দুটা মিক্সড করে ভালো দিকগুলো নেওয়া হবে আর খারাপ দিকগুলো বর্জন করাবে, সেটা হবে মিশ্র অর্থব্যবস্থা, আর একটা হবে ইসলামী অর্থব্যবস্থা। তো আমরা একটু দেখি যে অর্থ ব্যবস্থাটা কি। অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেক সমাজ বা মানুষের, দেখো প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলী কে কেন্দ্র করে নানারূপ সামাজিক আইন ও রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কাঠামো, তার মানে একটা সমাজের কি রীতি আছে, কি নীতি আছে, সেই নীতিগুলা, সেই আইনগুলাকে মান্য করা, অমান্য করা, যদি অমান্য করা হয় তাহলে সেখানে পানিশমেন্ট হবে। যাই হোক, এই টোটাল ওই সমাজ ব্যবস্থার ভেতরে যেই আইন কানুন আছে, এই আইন কানুন নিয়েই ওই সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে উঠছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। যেমন ইসলামী শরিয়া ভিত্তিতে সুদ ঘুষ খাওয়া হারাম, কিন্তু ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় কিন্তু এটা বলবে না। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী ক্যাপিটালিস্টিক ইকোনমি ফার্স্ট প্রথমটা, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে যে একজন মানুষ যত পরিশ্রম করবে সে তত বেশি সম্পদ অর্জন করতে পারবে, তার মানে ব্যক্তি স্বাধীনতা বিরাজমান, সব থেকে বড় কথা ব্যক্তি স্বাধীনতা বিরাজমান। এখানে কি হয়, এই অর্থনীতি এটা পড়বো আমরা, পড়ে এর বৈশিষ্ট্যগুলো দেখবো। যেখানে বৃহৎ আয়তন উৎপাদন প্রতিষ্ঠান আছে, এখানে প্রথম অবস্থায় যে এই তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে ওঠে কোথায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে উঠেছে ইউরোপে। ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে, 1917 সালে,
এই 1798 সালে ফরাসি বিপ্লব শুরু হয়, 1798 সালে অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে, 1798 তার মানে অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে এই তোমার শিল্প বিপ্লব গড়ে ওঠে। এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে। এখানে বুর্জোয়া যে গণতান্ত্রিক অবস্থা বিরাজমান করে, দেখো শিল্প বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এবং এই 1798 সালে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়েই সমগ্র ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের শুরু হয়। বুর্জোয়া গণতান্ত্রিক যখনই শুরু হচ্ছে, এই গণতন্ত্রের জন্য যে সংগ্রাম শুরু হয়েছে ওইখানেই হচ্ছে এই এই সময় হচ্ছে অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা এই অর্থনৈতিক ব্যবস্থাকে সাপোর্ট করে। তার মানে এখানে যে যত পরিশ্রম করবে সে তত বেশি সম্পদ অর্জন করতে পারে। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক, নির্দেশমূলক অর্থনৈতিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে বলা হচ্ছে প্রত্যেক মানুষ সমান সমান ভোগ করতে পারবে, এখানে কোনো তোমার থাকবে না, বৈষম্য থাকবে না, শ্রমিক শোষণ থাকবে না, সব মানুষ সমান থাকবে, একই কাতারে থাকবে। কিন্তু এখানে এখানে নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান, নির্দেশ রাষ্ট্রের সমস্ত তোমার ব্যয়ভার বহন করবে রাষ্ট্র, এখানে কোনো তোমার ব্যক্তিগত সম্পদ থাকতে পারবে না। এটা গড়ে ওঠে কোথায়? এটা গড়ে ওঠে রাশিয়ায়। দেখো রাশিয়া 1917 সালে, যেটা বলছিলাম এর আগেরটা বলেছিলাম, 1917 সালে জারতন্ত্র পতন এবং লেনিনের নেতৃত্বে এই সমাজতন্ত্র গড়ে ওঠে, এবং বিশুদ্ধ যে বিশুদ্ধ সমাজতন্ত্র গড়ে উঠেছে, বিশুদ্ধ সমাজতন্ত্র গড়ে উঠেছে মাও সেতুং এর আদর্শের ভিত্তিতে। নির্দেশমূলক অর্থব্যবস্থা পড়লাম আমরা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পড়লাম, নির্দেশমূলক আর একটা নাম আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর নির্দেশমূলক অর্থব্যবস্থার এই দুইটাকে মিক্সড করা হলো। মিক্সড করার পর ভালো দিকগুলো নেওয়া হলো, খারাপ দিকগুলো বর্জন করা হলো। বর্জন করার পরে কি, যে অর্থব্যবস্থাটা হলো এই অর্থব্যবস্থাটা আমাদের অর্থব্যবস্থা, তার মানে আমরা মিশ্র অর্থব্যবস্থা। আমরা ধনতান্ত্রিক গুলো, আমরা নির্দেশমূলক গুলো, আমরা এই দুইটার ভালো দিকগুলো নিয়ে খারাপ দিকগুলো বর্জন করে মিশ্র অর্থব্যবস্থা, তার মানে এটা খুবই ভালো একটা অর্থব্যবস্থা। আরেকটা আছে ইসলামী অর্থব্যবস্থা, যেটা বলছিলাম যে এখানে সুদ ঘুষ হারাম, এখানে ইসলামী শরিয়া অনুযায়ী চলবে, এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে সমগ্র পৃথিবী কিন্তু এই চারটা অর্থব্যবস্থার ভিতরে বিরাজমান। কোন কোন দেশ কোথায় বিরাজমান সেটা আমরা পড়লে বুঝতে পারবো, এবং প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো আমরা সুন্দরভাবে জানতে শিখবো, বুঝতে শিখবো। দেখো একটু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেটা বলছিলাম আমি, এর আমার আলোচনার ভিতরে বলে দিছি, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, তার মানে এখানে ব্যক্তি মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা এবং সামাজিক হস্তক্ষেপ ব্যতিরেকে, ব্যক্তি মালিকানা এবং সামাজিক হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সেই অবস্থা ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তার মানে এখানে সরকারি হস্তক্ষেপ থাকবে না, এখানে ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকবে, যেমন ব্যক্তি যদি পরিশ্রম করবে তার সেই পরিশ্রমে সে ফলাফল যত ইচ্ছে তত পেতে পারবে। নির্দেশমূলক অর্থব্যবস্থা, যেমন বলছিলাম যে নির্দেশমূলক অর্থব্যবস্থায় কোনো ধন বৈষম্য নেই, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানায় নেই, ব্যক্তিগত মালিকানা বিরাজমান নয়, উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বন্টন করা হয়। তার মানে এখানে একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র সরকারের সরকারি সর্বময় ক্ষমতার অধিকারী, কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, এবং এটার মানুষ এর সম্পদের অধিকারী হবে কিভাবে, কাজের পরিমাণ এবং গুণ অনুপাতে। কেউ যদি 15 ঘন্টা পরিশ্রম করে তাহলে তাকে সরকার সেভাবে ফলাফল দিবে, কেউ যদি কম পরিশ্রম করে তাকে কম ফলাফল দিবে, কম অর্থ দিবে। অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সরকার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা নির্দেশমূলক অর্থব্যবস্থা হিসেবে পরিচিত। মিক্সড অর্থনীতি, মিশ্র অর্থব্যবস্থা, এই দুইটার ভালো গুণগুলো নেওয়া হয়েছে। ধনতান্ত্রিক আমরা লিখবো কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিকগুলো বর্জন করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। ইসলাম শরিয়া ভিত্তিক যে অর্থব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। আমরা এটা একবার দুবার পড়লে আমরা বুঝতে পারবো, মাথায় রাখতে পারবো। দেখো যেটা জিনিসটা নিয়ে গতদিন বলছিলাম, এটা এটা আমরা থিওরি পড়া, থিওরি পড়ার থেকে দেখো তোমরা গণিতে বেশি মজা পাবা। গণিত বলতে এই যে ছোটখাটো চিত্র, এই চিত্রগুলো খুবই মজার, তুমি হয়তো পারবা। দেখো আমরা প্রথমে এই এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2017, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেয়া আছে 20 30, এক্স দ্রব্য যখন সে 20 শূন্য একক উৎপাদন করছে, ওয়াই দ্রব্য তখন 30, এক্স দ্রব্য 20, ওয়াই দ্রব্য 20, এক্স দ্রব্য 30, ওয়াই দ্রব্য 0। এখান থেকে ঘ নম্বর প্রশ্নে বলছে, খ নম্বর কক্ষ পারবা তোমরা, এটা আছে তোমার যে নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে আমরা সংজ্ঞা পড়ে আসলাম, অভাব পূরণের জন্য নির্বাচন সমস্যা দেখা দেয় কেন, অভাব পূরণের জন্য নির্বাচন সমস্যা দেখা দেয় কেন, কতদিন বলছিলাম, কারণ অভাব পূরণের জন্য নির্বাচন সমস্যা দেখা যাচ্ছে এই কারণে, কারণ অভাব অসীম এবং সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে এই অসীম অভাবকে পূরণ করা যাচ্ছে না, একবারে সব অভাব পূরণ করা যায় না একসাথে,
তখন কি করতে হবে, আমার নির্বাচনের মতো কঠিন পর্যায়ে চলে আসতে হবে। কারণ আমার 5টা অভাব দেখা দিলে এই 5টা অভাব আসলে কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেই অভাবটাকে আমি প্রথমে ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে ওই অভাবটা মেটাবো। এই জন্য সম্পদ, আমরা এই কথা বলতে পারি অভাব অসীম এবং সম্পদ সীমিত, এই অভাব অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে পূরণ করার জন্য নির্বাচন, যেটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে নির্বাচন। আমরা এবার লিখতে পারবো, অধিভোগের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এবং এক্স এতে পরে ঘর নম্বরে দিয়ে আছে যে X10 Y10 এবং X40 Y20 একক সংমিশ্রণ উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, এই যৌক্তিকতাগুলো আমি এখন বোঝাই দেবো তোমাদের যে আমরা কিভাবে এটা কাজ করতে পারি। এখন প্রথম অবস্থায় দেখো যে এই উৎপাদন সম্ভাবনা রেখা এখানে অঙ্কন করা হয়েছে, সে উৎপাদন সম্ভাবনা রেখায় দেওয়া আছে একটু খাতা কলম নিয়ে বসতে হবে তোমাকে। এখানে ওয়াই দ্রব্য, এখানে এক্স দ্রব্য, এক্স দ্রব্য দেওয়া আছে কত দেখো, এক্স দ্রব্য দেওয়া আছে প্রথমে যখন 0 তখন ওয়াই দ্রব্য 30, তারপরে আছে দুইটা 20 20, আর পরেরটা আছে কত, পরেরটা আছে তোমার এক্স দ্রব্য ওয়াই দ্রব্য 30, এক্স দ্রব্য, এক্স দ্রব্য তখন ওয়াই দ্রব্য 0, ওয়াই এক্স দ্রব্য তখন 30। তার মানে এখান থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো, ঠিক না? এক্স দ্রব্যের যখন 0 তখন ওয়াই দ্রব্য 30, তার মানে এই যে উপরে চলে গেল। আবার এক্স দ্রব্য যখন 20 ওয়াই দ্রব্য তখন 20, এক্স দ্রব্য যখন, এটা চিত্র টাকার দুইটা সিস্টেম আছে। আমি তোমাদের গতদিন একটা সিস্টেম দেখাইছিলাম, সহজ সিস্টেম, আজকে একটু দেখাই দেখো, দুই দুই ভাবে দেখাবো আজকে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো পেন নিতে হবে, তোমরা খাতা কলম বের প্রস্তুত করো। এখান থেকে আমরা এখন চিত্র আঁকা দেখবো যে আসলে কোন সিস্টেমে আমরা চিত্র আঁকতে পারি। লক্ষ্য করো, আমরা প্রথম অবস্থায় লক্ষ্য করো, এখান থেকে ফার্স্ট টাইম আমি যে চিন্তাটা করতে পারি সেটা হচ্ছে তোমাকে দুইটা ভাবে দেখাই আমি। প্রথম অবস্থায় তুমি এইভাবে একটা লম্বা অক্ষ এঁকে ফেললে, নিচেরটা কি হবে, এটা ভূমি অক্ষ। আবার একটা নাও এই লম্বা অক্ষ, এই ভূমি অক্ষ। প্রথমে বলছিলাম যে এইভাবে আমরা কি করব, কতদিন শিখেছিলাম যেটা খুব সহজভাবে, এইভাবে আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ফেললাম। এবার আমার দেয়া রয়েছে, আমি এই এই লম্ব অক্ষে সবসময় বলছিলাম লম্ব অক্ষে আমরা ভূমি অক্ষে সবসময় এক্স কে গ্রহণ করব, আর লম্ব অক্ষে নিব কি ওয়াই। এখন এখানে কোনটা হবে, এখানে অরিজিন মানে 0, তাই না, এটা 0। এখন তুমি এখান দিয়ে দাগ দিয়ে দাও, কয়টা তোমার যে রেখাটা আছে, এই একটা দুইটা, তার মানে এই যে এখানে ওয়াই সর্বোচ্চ, ওয়াই সর্বোচ্চ কত বলো তো, 30, এখানে 30 লিখলে, ওয়াই যখন 30 এক্স তখন এই যে 0, বুঝতে পারছো? এবার ওয়াই যখন 20, এই যে ওয়াই যখন 20 এক্স তখন 20, এই মানটা বসাই দিলাম। এর সাথে সম্পর্ক কার, এর সাথে সম্পর্ক হচ্ছে এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে এখানে সম্পর্ক, তাই না, এখানে হবে 20। এবার ওয়াই যখন 0 এক্স তখন কত, এক্স তখন 30, বাস এই মানগুলো ইনপুট করে দিলে। দেখি খুব কঠিন মনে হচ্ছে তোমার কাছে, কঠিন না আসলে। এবং প্রত্যেকটা জয়েন্টে তুমি নাম দিয়ে দাও,
এই যে এই ভূমি অক্ষের সাথে লম্ব অক্ষের সাথে এটা লেগেছে, এখানে এ দাও, এ এখানে, বি এখানে, সি এখানে দিবা, ডি। তাহলে আমি লাস্টে বলবো যে এ বি সি ডি হচ্ছে উৎপাদন সম্ভাবনার। এখন চিন্তা করো, খুব সহজভাবে চিন্তা করো, এইটা মনে করো তোমার জমি। এখন এই জমিতে তুমি ফসল ফলাবা, এই জমিতে তুমি ধান উৎপাদন করবা ধরলো। এখন ধান উৎপাদন করতে গিয়ে তুমি যদি অর্ধেক ধান উৎপাদন করো, অর্ধেক জমি ফেলে রাখো, তাহলে কি হবে? তুমি কি যৌক্তিক, যুক্তিশীল একজন মানুষ? তুমি যুক্তিশীল মানুষ না। তোমাকে সম্পূর্ণটা ধান উৎপাদন করলে সমস্যা হয়তো, তুমি টোটালটাই ধান উৎপাদন করবে। তোমার জমি রয়েছে মনে করো এখানে 5 কাঠা, তাহলে 5 কাঠা জমিতেই তুমি ধান উৎপাদন করবা। তাহলে আমি সেটা যেটা বলতে চাচ্ছি যে তুমি দেখো এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই রেখা বরাবর, এই রেখা বরাবর তুমি যে উৎপাদনগুলো করবা, এই এই রেখা বরাবর যেটা কাজ হবে, এই রেখায় হচ্ছে উৎপাদন করলে তুমি একজন যুক্তিশীল মানুষ, ঠিক আছে? এই রেখা উৎপাদন করলে তুমি একজন যুক্তিশীল মানুষ। কিন্তু যদি এর ভেতরে উৎপাদন করো, এর ভেতরে কোনো বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে, এর এই অক্ষের ভেতরে কোনো বিন্দুতেও তুমি যদি উৎপাদন করো, সেই উৎপাদন যৌক্তিক না। কারণ তোমার এফোর্ড রয়েছে, তোমার ক্ষমতা রয়েছে A+ পাও। তুমি যদি 3 পয়েন্ট পাও, তাহলে তো তুমি আসলে ভালো পড়াশোনা করলে না। তাহলে তোমার ক্ষমতা রয়েছে এই রেখার উপরে যাওয়া, এই রেখার উপরে যে কোনো বিন্দু, এ বিন্দু হোক, বি বিন্দু হোক, সি বিন্দু হোক, ডি বিন্দু হোক, এটা হচ্ছে যৌক্তিক উৎপাদন। আবার এই রেখার বাইরেও তোমার উৎপাদন করার ক্ষমতা নেই, এই রেখার বাইরে কোনো বিন্দুতে তোমার উৎপাদন করার ক্ষমতা নেই। দেখো এবার আমি বলি, এই একটা সিস্টেম আমরা দেখলাম, এবার আর একটা সিস্টেমে দেখবো। এখানে তুমি জিরো দিবা, জিরো দিলে এই রেখাকে খণ্ড খণ্ড করে ফেলো, 10 20 30 এভাবে খণ্ড খণ্ড করে ফেলো, মান দাও 10 20 30। খুব সহজ, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা একেবারে ইজি জিনিস। এখন দেখো প্রথম অবস্থায় তুমি এখানে আবার ওইভাবে নিলে, 10 10 20 30, দেখতে পাচ্ছ তোমরা? প্রথম অবস্থায় আমার কি বলছিল, X0, তার মানে দেখো এই যে এক্স অক্ষ, এটা কি অক্ষ? এই যে নিচেরটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এই ভূমি উপরে ওঠা হচ্ছে ওয়াই অক্ষ। এটা লম্ব, এটা এটা এই ওয়াইটা আছে লম্ব, আর নিচেরটা হচ্ছে কি ভূমি। তো সমস্যা নেই, এটা আমি ফার্স্ট আমি কি চিন্তা করব, আমার X0, তার মানে এই দেখো X আমার জিরো, এখানে X0, ওয়াই কত? ওয়াই আছে 30, তাহলে এই চলে যাও ওয়াই 30 30, এই যে এখানে বিন্দু, এই যে বিন্দু দিয়ে দাও, বাস একটা বিন্দু হয়ে গেলে। তারপর দেখো X কত? X 20, তার মানে X-এ চলে যাও 20, এই যে X এদিকে হাঁটবে 0 থেকে শুরু করে এদিকে 20 20 হাঁটবে, এই যে এখানে একটু থামবে। এবার ওয়াই বললো তুমি কত পর্যন্ত আসবা, তুমিও 20 পর্যন্ত আসো, তাহলে এই 20 সোজা উঠতে 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 মনে করো এই জায়গায় চলে আসো, ঠিক না? এই জায়গা 20, এখান থেকে এখানে 20। আবার এবার X কত? X 30, X 30 পা পর্যন্ত হাঁটলো, ওয়াই ওয়াই আর হাঁটলো না, তাহলে কি হলো? এখানে দাঁড়ায় গেল। এবার আমি এই রেখাগুলোকে, এই বিন্দুগুলোকে এক করে দেব এইভাবে, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এ বি সি, এটা উৎপাদন সম্ভব। আমি এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, আগে মান দিয়ে আঁকলে জিনিসটা সুন্দর হয়, কোনো সমস্যা নেই। আর যদি তোমার মান দিতে সমস্যা হয়, আগেই তুমি এরকম কি করবা, আগে লম্ব অক্ষ ভূমি অক্ষ দাগ দিয়ে তুমি এখান থেকে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দিবা, এবং লম্ব অক্ষ ভূমি অক্ষ দেওয়ার পরে তুমি এখান দিয়ে দাগ দিয়ে দিবা। দেখো
তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে কিভাবে ঘটনাটা ঘটছে, তাই না? দেখো, তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে আসলে এভাবে হচ্ছে, এটা তোমরা পারবা, ঘ নম্বর পারবা। ঘ নম্বরে এসে দেখো, ঘ নম্বর যখন আমি বললাম যে তোমার এখানে কি হবে, এখানে হবে যে তুমি যখন উভয় দ্রব্য 20 একক উৎপাদন, 10 একক উৎপাদন করবা, x10 y10, তখন কি x10 এভাবে যাবে, y10 এভাবে যাবে, তার মাঝখানে চলে আসছে। তার মানে আমি বললাম যে এই উৎপাদন রেখা বরাবর, এই বরাবর উৎপাদন করলে সেটা হবে কি, সেটা হবে যৌক্তিক, এর ভেতরে উৎপাদন করলে হবে অযৌক্তিক, তার মানে এখানে অযৌক্তিক। আবার ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য উভয় যখন 20 20 হবে, তার মানে দেখো এক্স দ্রব্য 20 এখানে চলে গেল, 40 এখানে চলে গেল, ওয়াই দ্রব্য 20 কোথায় হবে, ওই যে বাইরে চলে গেল। এই উৎপাদন রেখা বরাবর, ভালো করে লক্ষ্য করো, এই যে বরাবর না, এটা এইটা বরাবর, এর বাইরে গেলে উৎপাদন অযৌক্তিক, এর ভেতরে থাকলে অযৌক্তিক, বাইরে গেলে কি হবে, অযৌক্তিক, অসম্ভব। তোমার পক্ষে তুমি যদি আমাকে যদি বলি তুমি এ প্লাস কতই, 5 পয়েন্ট, তাই না, 5 GPA 5, কারণ 5 না হয় আমি যদি বলি তুমি GPA 6 পাও, সেটা কি সম্ভব, সম্ভব না। তার মানে এই রেখা বরাবর এর বাইরে গেলে সেটা অসম্ভব, অযৌক্তিক, আর যদি ভেতরে থাকে তাহলে অযৌক্তিক, সম্ভব কিন্তু অযৌক্তিক, আর এই রেখার উপরে যখন বিন্দু থাকবে সেটাই হবে যৌক্তিক। তার মানে মনে করো এই রেখা বরাবর আছে এ প্লাস, তাহলে এই রেখা বরাবর যে কোনো বিন্দুতে তুমি এ প্লাস, তার মানে ওটা যৌক্তিক, ওটা অবশ্যই ভালো, তোমার তুমি সর্বোচ্চটা চেষ্টা করেছো এবং সর্বোচ্চটা অর্জন করেছো। আর তুমি সর্বোচ্চ চেষ্টা করে ভেতরে যদি উৎপাদন করো তাহলে সব অযৌক্তিক, বাইরে উৎপাদন অসম্ভব, এভাবে আমরা চিন্তা করতে পারি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, তোমরা একটু চেষ্টা করো, এবং আজকে একটু বেশি কথা, বেশি ক্লাস মানে টাইম বেশি হয়ে গেছে, তোমরা চেষ্টা করো, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলো, আর কোনো কিছু দেখে ঘাবড়িয়ে যাওয়ার দরকার নেই, তুমি নিশ্চিত পারবা, অবশ্যই পারবা, সঠিক সুন্দরভাবে তুমি শুধু চেষ্টা করো, চেষ্টা করলে পারবা। দেখা হবে আগামী ক্লাস।